ব্রাজিলের দীর্ঘতম সেতু তৈরিতে চুক্তিবদ্ধ হয়েছে চীনের কয়েকটি কোম্পানির একটি কনসোর্টিয়াম। ব্রাজিলের বাহিয়া রাজ্যে 12 কিলোমিটার ওই সেতুটি তৈরি হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাহিয়ার কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ইতাপারিকা দ্বীপের সঙ্গে সংযোগকারী এ সেতুটি পুরো ল্যাতিন আমেরিকার মধ্যে দীর্ঘতম সেতু হবে। এটি তৈরিতে 5 বছর সময় লাগবে। এর পেছনে খরচ ধরা হয়েছে $120 কোটি। সেতুটি যৌথভাবে তৈরি করবে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, ফোরসি সাউথ আমেরিকা রিজিওনাল কোম্পানি ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন। সেতু তৈরির আগে অনুমোদন ও যন্ত্রপাতি তৈরিতে 1 বছর সময় নেবে প্রতিষ্ঠানগুলো। এরপর তারা নির্মাণ কাজ শুরু করবে। রুই কস্তা বলছেন, ব্রাজিলে চীনের কোনো প্রতিষ্ঠানের এটাই সবচেয়ে বড় বিনিয়োগ। এ উদ্যোগে যারা আছে তারা বিশ্বের বৃহত্তম নির্মাণ ও অবকাঠামো কোম্পানি হিসেবে পরিচিত।